পা থেকে মাথা কালো পোশাকে ঢাকা, একদল মহিলা পুলিশ, কোমরের নিচে ঝুলছে ফাইবারের লাঠি, লাইন দিয়ে সাদা স্কুটিতে চড়ে চষে বেড়াচ্ছেন শহরের গলিপথ থেকে রাজপথ। বাঁকুড়া জেলা পুলিশের এই বিশেষ বাহিনীকে এতদিন দেখা যেত দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসবের মরশুমে। তবে এবার শুধু উৎসব নয়, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে উইনার্স টিম নামের এই বিশেষ প্রমিলা বাহিনীর কাঁধে এখন শহরের নারী নিরাপত্তার ভার। তাই দিনের বেলায় স্কুল কলেজে যাতায়াতের পথেই হোক বা রাতের অন্ধকারে টিউশনি ফেরত বা কর্মস্থল থেকে ফেরত, মহিলাদের নিরাপত্তা দিতে আরও বেশি সক্রিয় করা হয়েছে এই বাহিনীকে। উৎসবের মরশুমে বা অন্য কোনো জমায়েতে নারী নিরাপত্তা নিশ্চিত করতে বহুদিন আগেই উইনার্স টিম নামের একটি বাহিনী গঠন করে বাঁকুড়া জেলা পুলিশ। মোট 21 জন বাছাই করা মহিলা কনস্টেবল এবং প্রয়োজন মতো মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে গঠন করা হয় এই বিশেষ বাহিনী। কিন্তু সেই বাহিনীর কার্যক্রম এতদিন মূলত সীমাবদ্ধ ছিল উৎসবের মরশুম এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে। এবার আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই টিমেরই কার্যকারিতা বাড়িয়ে দেওয়া হলো কয়েক গুণ। এমনিতে আরজিকরের ঘটনার পর স্বাভাবিকভাবেই বাঁকুড়া শহরেও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিভিন্ন সংগঠন। নিরাপত্তা বৃদ্ধির দাবিতে সোচ্চার হন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক, পড়ুয়া থেকে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। শহরের আতঙ্কিত সাধারণ মহিলারাও একই দাবিতে পথে নামেন। এই অবস্থায় মহিলাদের বাড়তি নিরাপত্তা দিতে ও তাদের আতঙ্ক কাটাতে রাস্তায় নামানো হয় উইনার্স টিমকে। দিনের বেলা স্কুল কলেজে যাবার পথে হোক বা রাতের অন্ধকারে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ চত্বর, রাত দিন স্কুটিতে চড়ে শহরময় টহল দিচ্ছে এই বিশেষ বাহিনী। মদ্যপ অবস্থায় দেখলেই আটক করে চলছে জিজ্ঞাসাবাদ, অন্ধকার ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই তাড়া করে নিমেষে ফাঁকা করে দেওয়া হচ্ছে সেই রাস্তাঘাট। টহলদারি উইনার্স টিম বাড়তি নজরদারি চালাচ্ছে মেডিকেল কলেজ চত্বর এবং হস্টেলগুলিতেও। উইনার্স টিমের কর্মকাণ্ড এভাবে বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বৃদ্ধির আশা দেখছেন শহরের মহিলা থেকে মেডিকেল কলেজের চিকিৎসক, পড়ুয়া। কিন্তু একই সঙ্গে তাদের প্রশ্ন, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে উইনার্স টিমের বৃদ্ধি পাওয়ার সক্রিয়তা আরজিকর ইস্যু মিটে গেলেও দেখা যাবে তো? বাঁকুড়া জেলা পুলিশের আশ্বাস, বছরভর এভাবেই কাজ করে যাবে উইনার্স টিমের সদস্যরা। পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে 100 ডায়াল বা 112 ডায়ালের মতো জরুরি পরিষেবাও। পুলিশ সুপার বৈভব তিওয়ারি কি বলছেন শুনব। আমাদের জেলাতে একটা উইনার্স টিম আছে, সেখানে আমাদের লেডি কনস্টেবল আছে, লেডি অফিসার্স লিড করে। তারা বেসিক্যালি টাউন এরিয়াগুলোতে পেট্রোলিং করে, আর তাদেরকে স্পেশালি আমরা ট্রেন করেছি যে মহিলাদের যে ক্রাইম, মহিলাদের সম্পর্কে যে ক্রাইম হয় অথবা নারী সুরক্ষা, মহিলা নিরাপত্তার জন্য যে যে জায়গায় সেন্সিটিভ থাকে সেই সব জায়গাগুলোতে টহলদারি করা, যখনই কোনো স্পেসিফিক ইস্যু থাকে যেখানে মহিলাদের প্রোটেস্ট হচ্ছে অথবা মহিলাদের কোনো সমস্যা থাকে সেখানে মহিলাদের তরফ থেকে একটা ডেডিকেটেড টিম আমাদের জেলাতে আছে, সেই টিমটাকে আমরা উইনার্স টিম রেখেছি। এর মধ্যে এই টিমগুলো স্পেশালি ট্রেন করা আছে, এদের কাছে স্পেশাল ইকুইপমেন্টস আছে, এদের কাছে স্পেশাল হেলমেট, লাঠি, ঢাল, লাইট ঢাল আছে, ব্ল্যাক কালার ইউনিফর্ম এরা পড়ে, তারা স্পেশালি মহিলা সেফটি সম্পর্কে এই কাজটা বেশি করে। এখন চলছে এটা বেসিক্যালি আমাদের টাইম টু টাইম চলে, বাঁকুড়া মিউনিসিপ্যালিটি টাউন আছে, বাঁকুড়াতে সোনামুখী আছে, বিষ্ণুপুর আছে, এইসব এলাকাগুলোতে আমাদের উইনার্স টিম লাগাতার পেট্রোলিং করে। বেশ কয়েকদিন ধরে আমরা লাগাতার এখন পেট্রোলিং করাচ্ছি, বিকেলের দিকে রাতে লেট নাইট পর্যন্ত আমরা পেট্রোলিং করাই যেই সব জায়গাগুলো সেন্সিটিভ আছে, যেখানে ডার্কনেস বেশি থাকে, যে পার্কগুলো আছে, হসপিটালসের এখন খুব চর্চা হচ্ছে, তো হসপিটালগুলো আছে আমাদের যেখানে বাঁকুড়া টাউনের কাছাকাছি, সে যেখানে খুব পাবলিক যায়, আমাদের রাজুগ্রাম ব্রিজ আছে আর সতীঘাট ব্রিজ আছে, এই ধরনের জায়গায় যেখানে লোক খুব আড্ডা মারে বসে সেই সব জায়গায় এরা টহলদারি রাতের দিকেও খুব করে। দেখুন, এই পেট্রোলিংটা লাগাতারই আমাদের চলতো, প্রত্যেক বছরই হয়, আপনারা দেখেন তো দুর্গাপুজো কালী পুজোর সময় ওই পেট্রোলিংটাই আমাদের খুব প্রচুর হয়। এখন অবশ্যই এই সম্পর্কে খুব যেহেতু অনেক লোক কথা বলছে করছে, তো আমরা একটু ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিয়েছি। আমাদের পাবলিকে এটাই বার্তা আছে কি যেভাবে আমাদের এই টিমটা, মহিলাদের পুলিশের টিম আছে পুরো, এরা খুব লেট নাইট পর্যন্ত ডিউটি করছে, মানুষকে নিরাপত্তা দিচ্ছে, ঠিক একইভাবে আমরা চাই যে আমাদের ডক্টর্স, লেডি নার্স, লেডি টিচার্স, লেডি ওকিল, যতই লেডি যেখানে কাজ করছেন তারাও এইভাবে নির্ভীক হয়ে, নিরাপদ হয়ে, রাতে হোক কি দিন হোক সবসময় ডিউটি করতে পারে। যখন মহিলা পুলিশ ডিউটি করতে পারে তো মহিলা যে কোনো ফিল্ডে ডিউটি করতে পারে, এটাই আমরা বার্তা দিতে চাইছি।
দেখুন, এটা এই পেট্রোলিং করে আমরা একটা আমাদের এরিয়া দখল আমরা রাখছি, কন্ট্রোল রাখছি, সব জায়গায় খাবার আমরা পাই, একটা কনফিডেন্স বিল্ডিং মেজার হয়। মানুষ যখন পুলিশকে এভাবে পেট্রোলিং করতে দেখে তারও সাহস পায়। যারা আদারওয়াইজ কোনো ক্রাইম করার উদ্দেশ্য রাখে মাথায়, যাদের এরকম কোনো খারাপ মন্তব্য উদ্দেশ্য আছে, তারা সাবধান হয়ে যায়। তার সাথে সাথে আমাদের কড়া অ্যাকশনও থাকে, তো লিগ্যাল অ্যাকশন যেখানে যেরকম দরকার হয় সেটা আমরা নিই। তো কোনো ঘটনা যদি ঘটবে আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করবো, আর সেখানে যা স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন আছে সেটা আমরা নেব। আশা করছি এটাতে আমাদের পাবলিক কনফিডেন্স পাবে, আর যারা বদমাশ আছে তারা কিন্তু খুবই সাবধান থাকবে। স্থানীয় বাসিন্দা দীপশিখা রায়চৌধুরীর কি বক্তব্য এই ঘটনায় শুনবো। হ্যাঁ, অনেকটাই আশ্বস্ত হচ্ছে, কারণ যেহেতু ম্যাডাম আমাদেরকে নাম্বার দিলেন, আর এছাড়াও বললেন যে যদি কোনো অসুবিধা হয় 100 নম্বরে ডায়াল করছে, সেহেতু অনেকটাই মানে আশ্বাস মনে হচ্ছে। আর এখানে যেহেতু আমাদের রাত্রেবেলাতে পেরোতে অসুবিধা হয়, তো যেহেতু একটা আশ্বাস পেলাম, তো সেরকম আর ভয়টা লাগছে না এখন। দেখা যাচ্ছে ইতিমধ্যে যেসব কাণ্ড ঘটেছে, আর্থিক কাণ্ড সারা দেশে সারা ফেলে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন মহিলা হিসেবে এই যে পুলিশের আত্মস্থকরণ, এটা কতটা মনে হচ্ছে এই কি ঘটনা কি আর আগেও কি ঘটে যাবে আর হবে না? দেখুন স্যার, আমি এটাই মনে করি, আমি আইনের উপর পুরোটাই বিশ্বাস করি। আর ভারতবর্ষে এখন আপাতত আমাদের পশ্চিমবঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আদৌ ভালো না। আমাদের ভারতবর্ষে মানে প্রত্যেকটা রাজ্যে আমাদেরই রাজ্যের অপমান হচ্ছে। তো আমি বলবো এই ঘটনাটা যেন না হয় আর কোথাও, সেই রকম একটা ব্যবস্থা গ্রহণ করা, তবে পরে আর কি আমাদের মেয়েরা সবাই সুরক্ষিত থাকবো। কারণ ছেলেদের মেয়েদের প্রত্যেকেরই মানে কি বলবো একটা আজাদি আছে, সবাইকার একটি স্বাধীনতা আছে। প্রত্যেকটি মেয়ে ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। এবার সেখানে যদি কেউ যৌন হেনস্থা হয় তাহলে সেখানে তো আর সেটা তার ভালো লাগবে না না? তাই মেয়ে যেমন স্বাধীন, শুধু স্বাধীন বললে হবে না, সেটাকে আমাদেরকে জোর করে স্বাধীন করতে হবে, এমন আইন ব্যবস্থা শুরু করতে হবে যেখানে মেয়েরা পুরোটা সেফ থাকবে। আর সেই আমি চাই যে এমন একটা আইন আসুক যেন আমরা প্রত্যেকটা মেয়ে, আমাদের কোনো অসুবিধা হলে আমরা যেন সঙ্গে সঙ্গে সেই আইনের ব্যবস্থাটা যেন সঙ্গে সঙ্গে পাই। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। আরজিকর ইতিমধ্যেই কিন্তু সারা দেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে নারী সুরক্ষা কিন্তু পশ্চিমবঙ্গের কাছে একটা সবচাইতে বড় ইস্যু, এমনটাই মনে করছেন সমাজের সকল স্তরের মানুষজন। আর যাতে কোনো নারীকে রাতের অন্ধকারে কোনো বিপদে পড়তে না হয়, তার জন্য এক অভিনব পদক্ষেপ নিতে দেখা গেল বাঁকুড়া জেলা পুলিশকে। বাঁকুড়া জেলা পুলিশের যে উইনার্স টিম, বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে যে মহিলা উইনার্স টিম তৈরি করা হয়, তারা কিন্তু এদিন বাঁকুড়া শহরের বিভিন্ন যে স্পর্শকাতর যায়। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।